সুপ্রিয় শুভাঙ্কি, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 15টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যা সম্পর্কে। তো এই ভিডিওটা বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিও নিচে এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে এসে ঘন্টা আইকনটি অন করে রাখুন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। চলুন দেখে নিন বাংলাদেশের সেরা 15টি বিশ্ববিদ্যালয়। তো আমি একদম নিচ থেকে শুরু করছি। বাংলাদেশের 15 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি অবস্থান করছে সে বিশ্ববিদ্যালয়টির নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিইউপি। এই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 6,365টি। এই বিশ্ববিদ্যালয় ঢাকার মিরপুর শহরে অবস্থিত। তালিকার 14 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইবি। তো বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 15,417টি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত। তালিকার 13 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ হাবি বা প্রবি। তো এই বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে 11,000। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত। তালিকার 12 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ জবি। তো এই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 70,134টি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে অবস্থিত। তালিকার 11 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ চুয়েট। তো এই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 4,500টি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। তালিকার 10 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম খুলনা বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ খুবই। তো এই বিশ্ববিদ্যালয়ের আসন রয়েছে 5,616টি। তো বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত। তালিকার 9 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ সাবি পবি বা শাস্ট। তো বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 9,000। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সুনামধন্য শহর সিলেটে অবস্থিত। তালিকার 8 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে রুয়েট। তো বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 3,646টি। তো বিশ্ববিদ্যালয়টি শিক্ষানগরী নামে খ্যাত রাজশাহীতে অবস্থিত। তালিকার 7 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ কুয়েট। তো বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে 5,934টি। তো বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত। তালিকার 6 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ চবি। তো এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে 27,839টি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত। তালিকার 5 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ রাবি। তো এই বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে 26,495টি। তো এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহীতে অবস্থিত। তালিকার 4 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ বিএইউ। তো এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে 4,296টি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত। তালিকার 3 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি অবস্থান করছে সে বিশ্ববিদ্যালয়টির নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ জাবি। তো এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে 16,781টি। তো এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার সাভারে অবস্থিত। তালিকার 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয়টি অবস্থান করছে সে বিশ্ববিদ্যালয়টির নাম বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ রুয়েট। তো এই বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে 9,234টি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতে অবস্থিত। তালিকার শীর্ষে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সে বিশ্ববিদ্যালয়টির নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যার সংক্ষিপ্ত রূপ ডাবি।
তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে 37,064টি। তো এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের রাজধানীতে অবস্থিত। তো এই ছিল বর্তমান রিজনে থাকা বাংলাদেশের 15টি সেরা বিশ্ববিদ্যালয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।